কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আর আমার বাদিকে আছেন মোহাম্মদ রিয়াজ মাহমুদ খান তিনি ঢাকা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি মোহাম্মদ তৌহিদুল ইসলাম আপনাকে প্রথমে বলতে চাই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দেখা যাচ্ছে যে অনেকগুলো অধ্যায় আছে 15টি অধ্যায় আছে এই অধ্যায়ের মধ্যে তত্ত্বীয় অংশ আছে তত্ত্বীয় অংশে পরীক্ষা দিতে হবে উত্তর দিতে হবে সেখানে 24 নাম্বার এবং বাদবাকি 56 নাম্বার থাকছে তার যে অঙ্ক বা প্রায়োগিক সেই জায়গায় আপনি একটু যদি তত্ত্বীয় জায়গাগুলো বলুন যে কোন অংশটুকু পড়লে বা কিভাবে পড়লে এই হাতে অল্প কয়েকটা সময় আছে তার মধ্যে আবার অন্য পরীক্ষার একটা চাপও পড়ে গেল যে এই শুক্র শনি এই দুদিন ছুটি ছিল তো এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতিটা নেবে ধন্যবাদ স্যার সুপ্রিয় শিক্ষক পরীক্ষার্থীবৃন্দ এবং যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে ধন্যবাদ আসলে আমাদের এই অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে আমরা মূলত বলি প্র্যাকটিস এখানে প্র্যাকটিসটাই মেইন তো ছাত্রছাত্রীরা এখানে পড়ার চেয়ে প্র্যাকটিসটাকেই তাদের প্রাধান্য দেওয়া উচিত আর তত্ত্বীয় অংশের যে 24 নাম্বার এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে 4×6=24 এটি আসলে সব অধ্যায় থেকেই আসতে পারে এখানে অঙ্কের যে অধ্যায়গুলো আছে সেখান থেকেও থিওরি আসতে পারে আবার শুধুই থিওরির জন্য কিছু অধ্যায় আছে সেখান থেকেও আসতে পারে এই ক্ষেত্রে বিভিন্ন কলেজ বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি এই সাজেশনের আসলে অন্তত পক্ষে কমপক্ষে 15টা থেকে 20টা প্রশ্ন তার কমপক্ষে পড়া উচিত চারটি প্রশ্ন যদি সুন্দরভাবে সে উত্তর করতে চায়